এই দিকটা ইন্ডিয়া সাইড, এই দিকটা বাংলাদেশ। না ভুল বললাম, ওই দিকটা ইন্ডিয়ান সাইড, এইটা বাংলাদেশ। ওই দিকে তো অরিজিৎ সিং এর এলাকা আর কি। প্রতিবেশীদের প্রচুর জল দেওয়া হবে, তোমাদের ইলিশ তোমরাই রাখো। এত বৃষ্টি হয়েছে না সব জায়গায়? আমি আগে যখন এদিকে কাজ করতাম ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রে ইন্টার্নশিপে, তখন ব্রিজ দিয়ে হাঁটতাম, তো একটা পাথরের সাথে আরেকটা লোহার সাথে লোহা ধাক্কা লাগতে দেখলাম দিকে জলগুলো ছিটে ছিটে মুখে পড়ত। তখনও তো এই জল কিছুই ছিল না, তখন এদিকগুলো পুরো চোরা বালি, এই ব্রিজের কাজ হচ্ছিল। এই ব্রিজটাই একবার ভেঙে 40 জন মানুষ, 4-5টা ইঞ্জিনিয়ার মারা গেছে। উপরে যেগুলো আছে না, এগুলো ক্রেন দিয়ে তুলে তুলে বসে, ক্রেন ছিঁড়ে মানুষের উপর পড়ে গেছে। দীর্ঘ 6-7 মাস কাজ বন্ধ ছিল, পুরোটা ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, এগুলা উপরে কিন্তু ট্রেন লাইনের মতো করা, এই ক্রেনটা ট্রেন লাইনের উপর দিয়ে চলে আর প্রত্যেকটাকে নিয়ে আসে রেখে দেয় পিলার, আবার পিছিয়ে যায়, আবার একটা নিয়ে আসে, ওরকমই ছিঁড়ে পড়ে গেছে। এদিক দিয়ে পাশ দিয়ে একটা শাখা করে বের করে দিয়েছে, ওটাকে বলে ফিডার ক্যানেল। ওই ফিডার ক্যানেলটার জলই কলকাতার হুগলিতে যায়, আর ফিডার ক্যানেলটা হচ্ছে ওই ক্যানেলেরই, মনে করো 40% জলটা সেটা তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লারে গেল, ওই বয়লারটা জলটাকে ফুটিয়ে বাষ্প বানালো, বাষ্পটা অল্টারনেটারকে ঘুরাবে, যেটা জেনারেটারের সাথে কানেক্ট করা, ওটা দিয়ে পুরো বিদ্যুৎটা বানায়। আবার জলটাকে যখন বাষ্পটা আসে ব্যবহার করার পর ঠান্ডা হয়ে যাবে, ওটা আবার জল হয়ে যাবে, ফিল্টার ক্যানেলে ঠান্ডা করে দিয়ে দেওয়া হয়। কিছুটা তো বাতাসে মিশে যায় বাষ্পকে লিক টিক করে, ওই যে ফিল্টার ক্যানেলের বীজটা।